আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাঁতালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাসিমারা এলাকায় নতুন 5 জন করোনা আক্রান্ত হওয়ায় ওই এলাকা অঘোষিত লকডাউনে রূপ নিয়েছে। সাঁতালি প্রধান মনোজ বড়ুয়া জানিয়েছেন, আমরা জনগণের পাশে রয়েছি, রাজ্য সরকার জনগণের সঙ্গে আছে এবং জনগণের যে কোনো প্রয়োজনে আমরা সর্বদাই প্রস্তুত রয়েছি, তাই সবাই ঘরে থাকার আবেদন জানিয়েছেন তিনি এবং এই মুহূর্তে সরকারি গাইডলাইন মেনে চলার আবেদন করেছেন তিনি। কি জানিয়েছেন সাঁতালি প্রধান মনোজ বড়ুয়া শুনব। কালকে হাসিমারা ওল্ড হাসিমারা 5 জন পজিটিভ পাওয়া গেছে, করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। সেই জন্যে আমরা খুবই হতাশা ভুগছি এবং দুঃখজনক ব্যাপার খুব এটা হাসিমারাবাসীর জন্যে। কিছুদিন আগে 3 জন এবং গতকালকে 5 জন, এটা নিয়ে খুব আমরা চিন্তিত আছি জনসাধারণের জন্য। আমরা এখন সকল হাসিমারাবাসীকে একটাই অ্যাপিল করছি, সবাই ঘরে থাকুন, সেফ থাকুন, ডিস্টেন্স মেনটেন করে চলুন এবং মুখে মাস্ক এবং স্যানিটাইজার সবসময় ব্যবহার করুন। আর আমরা জনগণের স্বার্থে যা যা প্রয়োজন আমরা সব রকম ব্যবস্থা নিতে প্রস্তুত এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্যও আমরা প্রস্তুত। সেই জন্যে হাসিমারাবাসীকে আমরা জানাচ্ছি, আপনারা প্যানিক নেবেন না, প্যানিকে ভুগবেন না, লোকের কথাতে আপনারা মন খারাপ করবেন না, আমরা আপনাদের সাথে আছি, পশ্চিমবঙ্গ সরকার সাথে।